এখন আমরা জানবো রক্ত জমাট বাধা বা রক্ত তঞ্চন সম্পর্কে রক্ত তঞ্চন এমন একটা প্রক্রিয়া যে তোমার হাত হাত কেটে কেটে গেছে এখন সেই গেলে তো রক্ত বের হতেই থাকবে কিন্তু এটা কি ঘটে বাস্তবে বাস্তবে কি হয় কিছুক্ষণ পর তোমার রক্ত নিজে নিজে বন্ধ হয়ে যায় তোমরা কি জানো এটা কেন হয় নোয়ারিস আজকের আলোচনা এই বিষয় নিয়েই প্রথমে আমাদেরকে জানতে হবে যে রক্ত রসে তেরোটা মোট ক্লটিং ফ্যাক্টর আছে তোমরা দেখতে পাচ্ছ এই তেরোটা ক্লটিং ফ্যাক্টর রক্তের জমাট বাধায় অংশ নেয় এগুলোকে ব্লাড ক্লটিং ফ্যাক্টরস বলে মোট তেরোটা মধ্যে এই চারটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমটা হল ফাইব্রিনোজেন প্রথ্রোমবিন থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন তো এখানে প্রথম কাজটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিনের থ্রোম্বোপ্লাস্টিন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা রক্তের হেপারিনকে অকার্যকর করে দেয় ভাবছো হেপারিন কি তাই না আমাদের শরীরে তো সারাক্ষণই রক্ত সঞ্চালিত হতে থাকে তাহলে সেই রক্তগুলো জমাট বাধে না কেন একবার ভেবেছ কারণ সেখানে হেপারিন থাকে তার মানে হেপাইনের কারণে আমাদের শরীরের ভেতরে রক্ত জমাট বাধে না কিন্তু এখন যেহেতু আমাদের শরীরে মনে করো কোনো ক্ষতস্থান হয়েছে সেই জায়গা থেকে রক্ত পড়তেই আছে সেটাকে এখন বন্ধ করার জন্য হেপারিনকে অকার্যকর করতে হবে কি কারণ হেপারিন থাকলে তো সেটা স্বতঃস্ফূর্তভাবে বের হতেই থাকবে বাট হেপাইনকে অকার্য করার জন্য থ্রোম্বোপ্লাস্টিন কাজ করে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে থ্রোম্বোপ্লাস্টিনটা আসলে কি আসলে থ্রোম্বোপ্লাস্টিন সম্পর্কে জানতে হলে তোমাকে অনুচক্রিকা সম্পর্কে জানতে হবে অনুচক্রিকা বা সাইট হচ্ছে এক ধরনের ব্লাড সেল থ্রম্বোপ্লাস্টিন এক ধরনের প্লাজমা প্রোটিন যেটা এই অনুচক্রিকা থেকেই তৈরি হয় আমাদের শরীরে কোনো অংশ কেটে গেলে সেখান থেকে অনুচক্রিকাগুলো বের হতে থাকে রক্তের সাথে এবং সেটা যখন বাতাসের সংস্পর্শে আসে অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সেটা থ্রোম্বোপ্লাস্টিন নামক প্লাজমা প্রোটিনে পরিণত হয় এখন থ্রোম্বোপ্লাস্টিন সাথে সাথেই রক্তের হেপারিনকে অকার্যকর করে দেয় এবং প্রথম বিনের সাথে সে হচ্ছে এক ধরনের বিক্রিয়ার মাধ্যমে সক্রিয় থ্রোমবিন এঞ্জাইম তৈরি করে কিন্তু এই বিক্রিয়াটি ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতেই হতে হবে কারণে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টার্স তারপরে এই থ্রোমবিনই রক্তের আরেকটা ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেনের সাথে মিলে ফাইব্রিন নামক জালক তৈরি করে অ্যান্ড ইট হ্যাজ টু বি ইনফিউজিবল অর্থাৎ অদ্রবণীয় হতে হবে এই যে এরকম একটা জালক যেটা রক্তের লোহিত রক্তকণিকাকে আটকে নেয় তারপর ধীরে ধীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এভাবে রক্ত জমাট বেঁধে যায় এবং এই পুরো প্রসেসটা হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট সময় লাগে